নমস্কার বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের পক্ষ থেকে আরেকটি এন্ট্রান্স এক্সামিনেশনের ইনফরমেশন বুলেটিন পাবলিশ হয়ে গেল এবং টাইম টেবিলও পাবলিশ হয়ে গেল সেটি হচ্ছে পামডেট বা প্রেসিডেন্সি ইউনিভার্সিটি মাস্টার ডিগ্রি এন্ট্রান্স টেস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের জন্য নোটিফিকেশন হয়ে গেল ইনফরমেশন বুলেটিনও পাবলিশ হয়ে গেল আপনারা ইতিমধ্যেই জানেন যে পামডেট বা প্রেসিডেন্সি ইউনিভার্সিটি মাস্টার ডিগ্রি যে এন্ট্রান্স টেস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের সেটি হবে টোয়েন্টি এইথ জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর সানডে আজকে টাইম টেবিল প্রকাশ হয়ে গেছে এবং এই বুলেটিন প্রকাশ হয়ে গেছে তো প্রথমেই যারা হচ্ছে মাস্টার ডিগ্রি করতে চাইছেন এবং ভারতবর্ষের যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে আপনি ইতিমধ্যে গ্র্যাজুয়েশন করে নিয়েছেন অনার্স মেজর নিয়ে আপনি করে নিয়েছেন তারা হচ্ছে এই মাস্টার ডিগ্রির জন্য প্রেসিডেন্ট ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি আপনারা জানেন যে সারা পৃথিবীর মধ্যে একটি নামজাদা ইউনিভার্সিটি এবং এখান থেকে বহু সনামধন্য ব্যক্তিত্বরা পাস করেছেন সুতরাং আসুন আজকে আর দেরি না করে আমরা এই প্রেসিডেন্সি ইউনিভার্সিটির মাস্টার ডিগ্রি এন্টার্স টেস্টের টু থাউজেন্ড টোয়েন্টি ফোর যে নোটিফিকেশন হয়ে গেল তার টাইম টেবিলটা একটু দেখেনি যে টাইম টেবিল প্রকাশিত হয়েছে সেখানে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন হবে এবং পেমেন্ট কমপ্লিট করা যাবে টুয়েলভ এপ্রিল টু ফ্রাইডে থেকে সেভেন্থ মে টু থাউজেন্ড পর্যন্ত এই ফর্ম ফিল এবং পেমেন্টের কাজ করা যাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন এবং তারপরে ফর্ম ফিল করবেন এবং পেমেন্ট করার পরে কনফার্মেশন পেজ অবশ্যই হচ্ছে প্রিন্ট আউট নেবেন অনলাইন কারেকশন এবং যে ডাউনলোডেবল রিভাইজ কনফার্মেশন পেজ অর্থাৎ যদি আপনাদের অ্যাপ্লিকেশন পোর্শনে কোনো ভুল হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনারা নাইনথ মে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর থেকে টেন্থ মে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ফ্রাইডে এই সময়টুকুর মধ্যে আপনাদেরকে কারেকশান করতে হবে অবশ্যই মনে রাখতে হবে যে রেজিস্ট্রেশন পোর্শন রেজিস্ট্রেশন যখন করবেন তখন ক্যান্ডিডেটের নেম ফাদার্স নেম মাদার্স নেম জেন্ডার ডেট অফ বার্থ ডোমিসাইল ইত্যাদি বিষয় যেগুলি থাকবে যেগুলি ইনপুট দেবেন যেগুলি ওখানে আপনারা ডেটা ইনপুট করবেন সেগুলি যেন কোনোভাবেই ভুল না হয় এমনকি কোনো স্পেলিং মিস্টেকও যদি হয়ে যায় তাও আপনি কিন্তু কারেকশন করতে পারবেন না কিন্তু আপনি যে যখন ফর্ম ফিল করবেন এই ফর্ম ফিল আপ মানে প্রতিটি কলম কিন্তু দেখে নেবেন এমন এক্সপিরিয়েন্স হয় যে আপনারা সাইবার ক্যাফেতে করছেন বা আপনারা হয়ে অন্য কেউ করছে আপনি পুরোটা ভালো করে খেয়াল রাখলেন না আপনার নির্দিষ্ট ক্যাটাগরি না লিখে অন্য কোনো ক্যাটাগরিতে ঠিক হয়ে গেল সেই ক্ষেত্রে আপনি দ্বন্দ্বে পড়ে যাবেন এবং পেমেন্ট কমপ্লিট করতে পারবেন না সুতরাং অতি সযত্নে আপনার রেজিস্ট্রেশন তারপরে যে ফর্ম ফিল আপ সেকেন্ড পার্ট সেই ফর্ম ফিল কাজ করবেন এবং ফর্ম ফিল আপের কাজ পুরোপুরি ঠিকঠাক হয়ে গেলে ভালো করে চেক করে তারপরে আপনি অবশ্যই প্রিন্ট করবেন এবং আপনি পেমেন্ট করবেন পেমেন্ট করার পরে আপনারা অবশ্যই কনফার্মেশন পেজটা সঙ্গে সঙ্গে কিন্তু প্রিন্ট আউট নিয়ে নেবেন এবার চলে ইজ পাবলিকেশন অফ ডাউনলোডেবল অডিট এই অ্যাডমিট কার্ড এই কবে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন সেটি হচ্ছে এইটিন্থ জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ডে থেকে 28th জুলাই 2024 সানডে পর্যন্ত আপনারা এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছেন এবং আপনারা ইতিমধ্যে জেনেছেন যে এই এক্সামিনেশন হবে 28th জুলাই 2024 সানডে এটি হবে বেলা 11টা থেকে বেলা সাড়ে 12:30 পর্যন্ত 1.5 ঘন্টার জন্য এই পরীক্ষা হবে বিশেষ কোনো কারণ ছাড়া এই ডেট সাধারণত পরিবর্তন হয় না তবে বিশেষ কোনো কারণ হলে পরিবর্তন হলেও হতে পারে

আর এখানে ভর্তি হওয়ার জন্য যে সমস্ত রিজার্ভ ক্যাটাগরিগুলো রয়েছে এস সি এস ও বা ইডাব্লু এস এ সমস্ত এগুলোর জন্য ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল হতেই হবে এছাড়া জেনারেল ক্যাটাগরি যারা হবে তারা ওয়েস্ট বেঙ্গল বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে এনি স্টেট থেকে অ্যাপ্লাই করার সুযোগ পাচ্ছেন যে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি মাস্টার ডিগ্রি এন্ট্রান্স টেস্টের জন্য কোন কোন সাবজেক্টগুলি করানো হয় সেগুলো একটু দেখে নিন যে সাবজেক্টগুলির ওপরে আপনি মাস্টার্স করতে পারবেন সেগুলি হচ্ছে সায়েন্স গ্রুপ এবং হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্স এই দুটো ভাগে ভাগ করা হয়েছে সায়েন্স গ্রুপের মধ্যে যেগুলি রয়েছে কেমিস্ট্রি অ্যাপ্লায়েড ইকোনমিক্স জিওগ্রাফি অ্যাপ্লায়েড জিওলজি লাইফ সায়েন্স ম্যাথমেটিক্স ফিজিক্স অথবা অ্যাস্ট্রোফিজিক্স স্ট্যাটিস্টিক্স এছাড়া রয়েছে হেলথ সায়েন্সেস বায়োটেকনোলজি ভাইরোলজি অ্যান্ড ইমিউনোলজি আর রয়েছে মলিকুলার মাইক্রোবায়োলজি এই সাবজেক্টগুলো সায়েন্স গ্রুপ থেকে এই সাবজেক্টগুলি আপনাদের জন্য রয়েছে এছাড়াও হিউম্যানিটিস এবং সোশ্যাল সায়েন্সেস যেগুলো রয়েছে বেঙ্গলি ইংলিশ হিন্দি হিস্ট্রি ফিলোসফি সোসিওলজি পারফর্মিং আর্টস পলিটিক্যাল সায়েন্স এই যে এন্ট্রান্স এক্সামিনেশন আপনারা দেবেন তার জন্য স্পেসিফিক্যালি আপনার নির্দিষ্ট সাবজেক্টের জন্য কী ধরনের সিলেবাস হবে সেটা উল্লেখ করা রয়েছে বুলেটিনের সাত নম্বর পাতাতে সেখানে বলা হয়েছে বেঙ্গলির জন্য আন্ডারগ্রাজুয়েট বেঙ্গলি মেজর অনার্স যাই হোক না কেন এখানে সিলেবাস হবে প্রেসিডেন্স ইউনিভার্সিটি অথবা ইটস ইকুভেলেন্ট অফ এনি রেকনাইজড ইন্ডিয়ান ইউনিভার্সিটি ইংলিশের ক্ষেত্রেও তাই বলা আছে হিন্দির ক্ষেত্রেও তাই বলা আছে হিস্ট্রির ক্ষেত্রেও তাই বলা আছে ফিলোসফি সোশিওলজি পারফর্মিং আর্টসের ক্ষেত্রে স্পেশালি বলা আছে এখানে আপনাদেরকে ইংলিশ ল্যাঙ্গুয়েজে ফর্টি মার্কসের অ্যান্সার দিতে হবে এবং লজিক্যাল রিজনিং সিক্সটি মার্কসের অ্যান্সার দিতে হবে ইউজি পাসপোর্ট লেভেলের এইগুলো কোশ্চেন হবে পলিটিক্যাল সায়েন্সের আগের মতোই একই আন্ডার গ্রাজুয়েট পলিটিক্যাল সায়েন্স বলেছে মেজর অনার্স সিলেবাস অফ প্রেসিডেন্ট ইউনিভার্সিটি অফ ইটস ইকুইভেল অফ এনি রেকগনাইজড ইন্ডিয়ান ইউনিভার্সিটি একইভাবে কেমিস্ট্রিও তাই অ্যাপ্লাইড ইকোনমিক্সের ক্ষেত্রেও তাই বলা আছে এছাড়াও রয়েছে জিওগ্রাফি অ্যাপ্লাইড জিও জিওলজি এছাড়া রয়েছে আপনার লাইফ সায়েন্স ম্যাথমেটিক্স ফিজিক্স অ্যাস্ট্রোফিজিক্স এবং স্ট্যাটিস্টিক্স হেলথ সায়েন্সেস যেখানে বলা হয়েছে বায়োটেকনোলজি ভাইরোলজি অ্যান্ড ইমিউনোলজি অর মলিকুলার মাইক্রোবায়োলজি এইগুলো মলিকুলার এই যে হেলথ সায়েন্সেস বায়োটেকনোলজি ভাইরোলজি ইমিউনোলজি মলিকুলার মাইক্রোবায়োলজি এগুলোর জন্য আপনাদেরকে যে পরীক্ষা দিতে হবে সেটা যাবে সিলেবাস অফ আন্ডার গ্রাজুয়েট কোর্সেস ইন বায়োলজিক্যাল সায়েন্স সেখানে মেজর অনার্স না কেন আপনার এইটটি মার্কসের এবং কেমিস্ট্রি ইন গ্র্যাজুয়েশন লেভেলে যেটা থাকবে

অফলাইনে পরীক্ষা হবে অ্যান্সার করতে হবে এবং ওএমআর সিটে নির্দিষ্ট যে থাকবে সেখানে আপনাদের ডার্কেনিং করতে হবে ব্লু বা ব্ল্যাক পেন দিয়ে যেটা আপনাদেরকে কিন্তু এক্সামিনেশন সেন্টারে সরবরাহ করা হবে এই যে পরীক্ষা দেবেন সেখানে আমরা বলেছি যে পঞ্চাশটি কোশ্চেন দু নম্বর করে থাকবে একশো নম্বরের এখানে বা হাফ নম্বর করে কাটা যাবে যদি আপনি ইনকারেক্ট অ্যান্সার দেন চারটে করে অপশন থাকবে এই চারটে অপশনের একটাই হচ্ছে হবে কখনো কখনো মনে হতে পারে দুটোই অ্যান্সার হ্যাঁ অনেক সময় থাকে দুটো বাট যেটি হবে সেটাই অ্যান্সার করতে হবে আপনি যদি দুটো কারেকশানে কোনোভাবে টিক দিয়ে দেন বা ফিল আপ করেন সেই ক্ষেত্রে কিন্তু ওটাকে ইনকারেক্ট ধরা হবে এবং নেগেটিভ মার্কিং হবে এই যে অ্যাপ্লিকেশন করবেন আপনি এলিজিবেল কিনা না তার জন্য আরেকটা ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে এখানে বলা হয়েছে এখানে মিনিমাম রিকোয়ার্ড পার্সেন্টেজ অফ মার্কস সিজিপিএ ইন অনার্স মেজর সাবজেক্ট যেগুলো থাকছে সেখানে যেমন বলা হয়েছে বেঙ্গলি বেঙ্গলিতে বলা হয়েছে জেনারেলের জন্য ফিফটি পার্সেন্ট বা ফাইভ পয়েন্ট ফাইভ সিজিপিএ থাকতে হচ্ছে তেমনি করে এস সি এস টি এ ও এ বিতে সি ডি ই এই এসি ই এগুলো পরিষ্কার করে এখানে উল্লেখ করে দেওয়া আছে এবং আমি বলবো যে আপনারা ডিটেল এটা দেখে নেবেন বুলেটিনের দশ নম্বর পাতা অবশ্যই এটা বুঝতে পারবেন আমি শুধু এসি ইটা বলে দিচ্ছি

এখন এ ওয়ান বা সাইনিং অথরিটি যারা তারা সাইন করতে চান না তাই আপনাদেরকে আমি সাজেস্ট করব যে আপনারা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে ই ডিস্ট্রিক্ট পোর্টাল আছে সেখানে গিয়ে অ্যাপ্লাই করবেন এবং অনলাইন থেকে আপনারা এই সার্টিফিকেট সংগ্রহ করলে সেটাও অ্যাকসেপ্টেবল হবে তবে প্রফর্মার যারা সার্টিফিকেট সংগ্রহ করবেন অবশ্যই আপনাকে কাউন্সিলিংয়ের টাইমে আপনার ফাদার বা মাদারের দুটি ভ্যালিড ডকুমেন্ট ছবি সহ যেমন ভোটার কার্ড প্যান কার্ড আধার কার্ড রেশন কার্ড যাতে ছবি থাকবে সেই ধরনের দুটি ডকুমেন্ট অরিজিনাল দেখাতে হবে তার সঙ্গে এই সার্টিফিকেট এসটি এস টি ও বি সার্টিফিকেট যারা হোল্ড করছেন তাদের কিন্তু আলাদা করে সার্টিফিকেট সংগ্রহ করতে যদি নাও পারেন তাতেও চলবে কেন সেটা দরকার পড়বে না তবে অবশ্যই আপনার এস সি এস টি ওবিসি বি সার্টিফিকেট সেটা যেন ভ্যালিড থাকে এটা অবশ্যই আপনাদেরকে দেখে নিতে হবে অ্যাপ্লিকেশন করার সময় আপনাদেরকে দুটি ইমেজ আপলোড করতে হবে একটি হচ্ছে আপনার রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ সেটি জেপিজি বা জেপেক ফরমেটে হতে হবে এবং যার সাইজ হবে টেন কেবি থেকে টু হানড্রেড কেবি এছাড়াও একটি আপনার সিগনেচার আপলোড করতে হবে প্রথমে একটি সাদা কাগজে আপনি ব্ল্যাক বল পয়েন্ট পয়েন্ট দিয়ে রানিং হ্যান্ডে সিগনেচার করবেন তারপর সেটিকে স্ক্যান করে ক্রপ করে সাইজ করে নেবেন যে সাইজটি হতে হবে ফোর থেকে থার্টি কেবির মধ্যে এবং এই ফর্মেট হবে জেপিজি বা জেপেক ফর্মেট এই এন্ট্রান্সে বসার জন্য একটি পেমেন্ট আপনাদের দিতে হবে অর্থাৎ এক্সামিনেশন ফি আপনাদের পে করতে হবে সেটি আপনি নেট ব্যাংকিং ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড বা ইউপিআই বা কিউআর কোডের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন এর জন্য পাম ডেট টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের জন্য যেটি করা হয়েছে ফাইভ হান্ড্রেড রুপিস ফাইভ হান্ড্রেড প্লাস আপনার সার্ভিস চার্জ যদি লাগে সেটা আপনাকে বিয়ার করতে হবে এটা ওয়ান টাইম পে করবেন এবং কোনো কারণে যদি আপনার অ্যাপ্লিকেশন ক্যান্সেলও হয় এই যে অ্যাপ্লিকেশন মানি সেটা কিন্তু আপনি ফেরত পাবেন না আমি প্রত্যেককে বলবো যে আপনারা ফার্স্ট পার্টি যখন রেজিস্ট্রেশন করবেন সেকেন্ডলি আপনি অ্যাপ্লিকেশন করবেন এবং এই অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনি পেমেন্ট করবেন পেমেন্ট যখন কমপ্লিট হয়ে যাবে তখন অবশ্যই আপনি আপনার কনফার্মেশন পেজ যেটি সেটিকে ডাউনলোড করে একদম সরাসরি প্রিন্ট করে নেবেন কোনোখানে ডাউনলোড করে প্রিজার্ভ করবেন না কোনো কারণে আপনার মোবাইল করাপ্ট হতে পারে আপনি যে ডেস্কটপে রাখছেন সেটা করাপ্ট হতে পারে বা মোবাইল মিসিং হতে পারে সুতরাং ফর্ম ফিল আপে শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এই কনফার্মেশন পেজটা দুটো তিনটে কপি আপনি রেডি করে নিজের ফাইলে রেখে দেবেন কেন এই কনফার্মেশন পেজ না হলে আপনি কোনোমতে কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করতে পারবেন না বা আপনাকে অ্যালাও করা হবে না অন্য দিকে হচ্ছে যে আপনি যে পাসওয়ার্ড জেনারেট করবেন সেই পাসওয়ার্ড এবং আপনার অন্যান্য বিষয় যেগুলো থাকছে সেই পাসওয়ার্ডটিকে অবশ্যই হচ্ছে ভালো জায়গায় আপনারা লিখে রাখবেন পাসওয়ার্ড যদি মিসিং হয়ে যায় তাহলে ফরওয়ার্ড পাসওয়ার্ড এই অপশনে গিয়ে যদি আপনি উদ্ধার করতে না পারেন তাহলে কিন্তু আপনাকে বোর্ডও হেল্প করতে পারবে না আপনার পাসওয়ার্ডকে পুনরুদ্ধার করার জন্য সুতরাং এই বিষয়ে আপনারা সতর্ক এবং অত্যন্ত যত্নশীল হবেন আপনাদের জন্য সেন্টার চয়েস করতে হবে কোথায় আপনি পরীক্ষা দেবেন এইভাবে প্রায় ষোলোটি সেন্টার থাকবে জোন বলা হচ্ছে সেখানে আপনাকে দুটো এক্সামিনেশন সেন্টার চয়েস করতে হবে এই এক্সামিনেশন সেন্টারের মধ্যে প্রথম যেটা চয়েস থাকবে সেটা দিয়ে আপনার সিট পড়ার সম্ভাবনায় প্রবল থাকবে তবে কোনো কারণবশত সেই সেন্টারে যদি ক্যান্ডিডেট কম হয় বা বেশি হয় বা অন্য কোনো কারণে আপনার সিট হলে সেকেন্ড যে অপশন সেখানে আপনার সিট পড়বে ডোমিসাইল সার্টিফিকেটের জন্য প্রফর্মা এ ওয়ান যেটি রয়েছে সেটি অ্যাপেন্ডিক্স ওয়ানে আপনারা পেয়ে যাচ্ছেন এটাকে প্রিন্ট করে নেবেন যারা দু হাজার তেইশে পাস করেছেন বা দু হাজার চব্বিশে পাস করতে চলেছেন তারা হচ্ছে এই প্রফর্মাটা নেবেন আর অন্যদিকে হচ্ছে যে প্রফর্মা বি যেটি রয়েছে সেটি অ্যাপেন্ডিক্স টু এ রয়েছে এই অ্যাপেন্ডিক্স টু থেকে আপনারা প্রফর্মা বি ডাউনলোড করে সেটাকে সাইন করাতে পারেন যদি না হয় তাহলে যে পদ্ধতি বললাম সেই পদ্ধতি অবশ্যই করবেন প্রফর্মা বি তারাই যারা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা পাকাপাকি অর্থাৎ মা বাবা ওয়েস্ট বেঙ্গলে থাকেন বাট আপনি কোনো কারণে অন্য স্টেট থেকে পড়াশোনা করেছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে এই প্রফোমা বি সংগ্রহ করতে হবে আপনার প্রফোমা এ কিন্তু হবে না মনে রাখতে হবে প্রত্যেকের জন্যই প্রফোমা এ ওয়ান এবং বি দুটি লাগবে না নির্দিষ্ট করে আপনার নিজস্ব জন্য একটি মাত্র প্রফোমা লাগবে সেটি কোনটি লাগবে সেটা বিচার করে আপনি করবেন দু হাজার তেইশে পাস করেছেন বা চব্বিশে পাস করতে চলেছেন আপনি এখান থেকে পাস করেছেন ওয়েস্ট বেঙ্গল থেকে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার প্রফমা এ ওয়ান লাগছে যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে পড়াশোনা করেছেন মা বাবা এখানকার পার্মানেন্ট বাসিন্দা তাদের জন্য কিন্তু প্রফমা বি লাগছে শেষ করার আগে বলবো যে আপনারা যারা প্রথম আমার চ্যানেল দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান ফর অল করে রাখবেন এই সংক্রান্ত বিষয়ে কোনো ডাউট থাকলে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করার সুযোগ পাচ্ছেন আমাদের এই ইউটিউব চ্যানেলের এন্ড স্ক্রিনে আপনাদের জন্য নাম্বার আমি দিয়ে দিচ্ছি সেখানে হোয়াটসঅ্যাপ করতে পারবেন এবং প্রয়োজনে আপনি কলও করতে পারবেন আপনাদের সহায়তার জন্য ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড যে অ্যাড্রেস এবং সহায়তার জন্য যে টোল ফ্রি নাম্বার এবং ইমেল আইডি দিয়েছে সেটি হলো যে অ্যাড্রেস হচ্ছে দ্য কন্ট্রোলার অফ এক্সামিনেশন ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড রূপান্না ডিবি ওয়ান ওয়ান এইট সেক্টর ওয়ান সল্টলেক সিটি কলকাতা সেভেন ট্রিপল জিরো সিক্স ফোর আপনাদের সহায়তার জন্য যে টোল ফ্রি নাম্বার দেওয়া হয়েছে

আশা করছি আজকের এই ভিডিও অত্যন্ত দ্রুততার সঙ্গে আপনার জন্য রাখলাম এবং সমস্ত ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো শেয়ার করলাম আপনাদের আগামী দিনের এই এন্ট্রান্সের প্রত্যেকের সাফল্য কামনা করছি আপনারা প্রত্যেকে ভালো থাকবেন আর অপেক্ষা করবেন আমার নতুন নতুন ভিডিওর জন্য প্রত্যেকে আবার ধন্যবাদ নমস্কার শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও এপিসোড শেষ করছি সবাই ভালো থাকুন অপেক্ষা করুন আরো নতুন নতুন ভিডিওর জন্য ধন্যবাদ